আসসালামু আলাইকুম দর্শক, আমি হাসান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম একটি স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি পিকিং করতে। এই লকডাউনের মধ্যে বাসা থেকে সবাই অনেক বোর ফিল করতেছিল, তো ভাবলাম চলো যাই সবাই মিলে একটু ঘুরে আসি। সেই স্ট্রবেরি পিকিংটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন যাই দেখে আসি সেই স্ট্রবেরি বাগান। স্ট্রবেরি বাগানটা আমাদের এখান থেকে ব্রুকলিন থেকে অনেক দূর, প্রায় 70 মাইল দূরে। সেটা যেতে আমাদের লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রুকলিন ব্রিজের উপরে। ব্রুকলিন ব্রিজটা অত্যন্ত সুন্দর একটা ব্রিজ, এটা বিভিন্ন সিনেমা বা নাটকে আপনারা দেখেছেন হয়তো বা। এটা ম্যানহাটন এবং ব্রুকলিনকে সংযুক্ত করেছে। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা ফ্রিডম টাওয়ার, যেখানে আগে টুইন টাওয়ার ছিল। টুইন টাওয়ারটা ধ্বংস হয়ে যাওয়ার পরে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটা এখন আমেরিকার সর্বোচ্চ বিল্ডিং, যেটার নাম দেওয়া হয়েছে ফ্রিডম টাওয়ার। তো দেখুন বাইরের দৃশ্যগুলো কত সুন্দর, এত সুন্দর আর এত মনোরম দৃশ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই জন্যই আমি রাস্তার বেশ কিছু অংশ আপনাদেরকে দেখাবো, সুন্দর সুন্দর ভিউগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন ম্যানহাটনের উপর দিয়ে যাচ্ছি। এখন যে সামনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার নাম হলো জর্জ ওয়াশিংটন ব্রিজ। অত্যন্ত সুন্দর একটা ব্রিজ দেখার মতো। আর এই ব্রিজটা নিউ ইয়র্ক এবং নিউ জার্সিকে সংযুক্ত করেছে। আমরা এখন নিউ ইয়র্কের ম্যানহাটন পার হয়ে নিউ জার্সির দিকে যাচ্ছি। যদিও আমাদের স্ট্রবেরি গার্ডেনটা ছিল নিউ ইয়র্কে, বাট এটা যেতে হবে আমাদেরকে নিউ জার্সির উপর দিয়ে। আর এই ব্রিজটা পার হতে আমাদেরকে টোল দিতে হয়েছে। তো ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও দেখেন। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা আমার সাথে থাকেন অনেক ভালো লাগবে। আমেরিকার অনেক জায়গা, অনেক দৃশ্য, অনেক রাস্তা, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন। জর্জ ওয়াশিংটন ব্রিজ আমরা পার হয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা এখন মোটামুটি নিউ জার্সির মধ্যে চলে এসেছি। এখানকার রাস্তাগুলো দেখুন কত সুন্দর, সাইডের দৃশ্যগুলো কত সুন্দর। আর লকডাউনের কারণে রাস্তায় তেমন একটা গাড়ি ছিল না, খুবই ভালো লাগছিল ড্রাইভ করতে এত ফাঁকা রাস্তা। আমরা হাইওয়ে পার হয়ে আমরা এখন চলে এসেছি একটা লোকাল রাস্তার ভিতরে। এত সুন্দর দৃশ্য, একদিকে পাহাড় আর একদিকে নদী আর একদিকে আকাশ, সত্যি দেখার মতো সুন্দর। খুবই ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে পুরো রাস্তাটাই একটু একটু করে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। দেখেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে পাহাড় কেটে রাস্তা তৈরি করা, দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের পাহাড়। এখানকার পাহাড়গুলো মাটির না, এগুলো পাথরের পাহাড়। তো এই যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, এটা হলো সেই স্ট্রবেরি গার্ডেন বা স্ট্রবেরি বাগান। স্ট্রবেরি বাগানের এটা পার্কিং লট, আমরা এখানে গাড়ি পার্কিং করেছি। আর এটা হলো ওদের অফিস, এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। পার মাথা পিছু $7 করে নিয়েছে। তো বাগানের শুরুতেই এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চেরি বাগান। চেরি অলরেডি পিক আপ শেষ, একটা দুটো ভিতরে ভিতরে আছে। আর এটা হলো ভেজিটেবল গার্ডেন, সবজি বাগান। তো এখানে দেখেন যে বতুয়া শাক, এটা বাংলাদেশে বতুয়া শাক নামে পরিচিত।
আর এই যে কুমড়া শাক, এগুলো ওরা বিক্রি করে। আমরা কিছু শাকও তুলেছি। আর এই যে দেখুন, আমরা চলে এসেছি সেখান থেকে স্ট্রবেরি গার্ডেনে। এই বিশাল, যতদূর চোখ যায় শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি, অনেক মানুষ এসেছে এখানে স্ট্রবেরি পিকিং করার জন্য। স্ট্রবেরিগুলো অনেক ছোট। এই গার্ডেনটা আসলে অর্গানিক গার্ডেন, ওরা বলছে এটা অর্গানিক গার্ডেন। এখানে ওরা কোনো ধরনের সার বা বিষ প্রয়োগ করে নাই, সম্পূর্ণটাই অর্গানিক। এর কারণেই স্ট্রবেরিগুলো অনেক ছোট ছোট, বাট স্ট্রবেরিগুলো ছিল অনেক মিষ্টি। স্ট্রবেরি বাগান এর সাথে রয়েছে সবজি বাগান। ওখানে দূরে দেখা যাচ্ছে ওটা হলো আপনার আঙ্গুরের বাগান, এটা একটা সবজি বাগান। আমরা কিছু সবজিও তুলেছিলাম স্ট্রবেরি তোলার পাকে পাকে। দেখুন স্ট্রবেরি, স্ট্রবেরিগুলো আসলে ছোট বাট অনেক মজার ছিল। আমরা যখন স্ট্রবেরি পিক আপ করার জন্য গিয়েছি, ততদিনে অলরেডি মানে অলমোস্ট আপনার স্ট্রবেরি সিজন শেষের দিকে, যার কারণে আমাদেরকে অনেক খুঁজে খুঁজে স্ট্রবেরি বের করতে হয়েছে। নর্মালি এক একটা গাছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি থাকে। আকাশটা দেখেন কত সুন্দর, এত ভালো লাগছিল। দিনটা ছিল একদম পরিষ্কার, আকাশ পরিষ্কার, নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ। আর যে স্ট্রবেরি, এক ধরনের বলা যায় যে স্ট্রবেরি হান্টিং, আমরা খুঁজে খুঁজে স্ট্রবেরি বের করেছি। আসলে বললাম, আগেই বলেছি যে স্ট্রবেরি অলমোস্ট শেষের দিকে, যার কারণে আর এখানে প্রতিদিন স্ট্রবেরি পিকিং করার জন্য এত পরিমাণ মানুষ আসে। আর সবাই স্ট্রবেরি পিকিং করে, যেমন আমার ছেলে, তারা স্ট্রবেরি খুঁজে খুঁজে বের করতেছে। আসলে সেই স্ট্রবেরি তুলেছে যে আমি ভাবলাম আপনাদের সাথে স্ট্রবেরি বাগানে এসেছি, অথচ স্ট্রবেরি খাবো না, সেটা কেমন কেমন হয় তাই না? পাকা স্ট্রবেরি খেয়ে দেখি, অত্যন্ত মিষ্টি ছিল স্ট্রবেরিগুলো। স্ট্রবেরি বাগানে আসলে যেটা হয় সেটা হলো খাওয়া এখানে ফ্রি, আপনারা যত পারেন ফ্রি খেতে পারবেন। তবে স্ট্রবেরি তোলার পরে আপনারা যেগুলো বাসাতে নিয়ে আসবেন সেগুলো আপনাদেরকে ওজন করে দাম দিয়ে নিয়ে আসতে হবে, আর খাওয়া ফ্রি। আর যেহেতু এখানে টিকিট করে ঢুকতে হয়, যার কারণে আপনারা যতটুকু খুশি খেতে পারবেন। তো স্ট্রবেরির বাগানের পাশে হলো আপেল বাগান, আপেল গার্ডেন। দেখতে পাচ্ছেন আপেল গার্ডেন। আপেল গার্ডেনে এখন আপেলগুলো ছিল খুবই ছোট ছোট, একেবারেই ছোট আপেল, এখনো পাকেনি, তাই আপেল আর আমরা পিকিং করতে পারি নাই। নেক্সট ডে আবার আপেল পিকিংয়ের সময় আমরা যখন যাব আপেল পিকিং করতে, তখন আপনাদেরকে আমি আপেল পিকিং ভিডিও শেয়ার করবো। দেখেন আপেল খুবই ছোট, দেখুন আপেলগুলো অনেক ছোট ছোট আপেল আর একেবারে কাঁচা। তো এই ছিল আমাদের ওই স্ট্রবেরি পিকিং। এটা হলো স্ট্রবেরি পিকিং করার পরে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলো, এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরে অফিসে আমরা স্ট্রবেরিগুলো দাম দেওয়ার পরে আমরা আবার বাসার দিকে রওনা হই, যেহেতু অনেক দূরের রাস্তা, তাই আমাদেরকে সকাল সকাল রওনা দিতে হয়েছিল। তো আমরা আসার সময় যে অনেক রাস্তা, সেটা আর আমি আপনাদেরকে পুরোপুরি রাস্তাটা শেয়ার করতেছি না, মোটামুটি কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। যাদের আসলে দেখেন রাস্তাঘাট একেবারেই ফাঁকা, তেমন গাড়ি ঘোড়া নেই, তখনও পর্যন্ত আপনার লকডাউন, যদিও লকডাউন ছিল না বাট মানুষ ওইভাবে বাইরে বের হয় না, তাই রাস্তাঘাট ছিল অনেক ফাঁকা। তা আমাদের মোটামুটি ওখান থেকে ফিরে আসতে আসতে সন্ধ্যা বা রাত হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন
ট্রাফিক সিগন্যাল উঠে গেছে, ট্রাফিক সিগন্যালে আমরা দাঁড়িয়েছিলাম। আসলে এখানে প্রত্যেকটা মানুষ রাস্তায় যারা গাড়ি চালায় তারা সিগন্যাল মান্য করে চলে, কোনোভাবে ট্রাফিক আইন ভঙ্গ করে না। আপনার সামনে পিছনে যদি কোনো গাড়ি নাও থাকে তবু যদি রেড লাইট পড়ে যাওয়ার সাথে সাথে সব গাড়িগুলো থেমে যায়, কেউ চেষ্টা করে না রেড লাইট ব্রেক করে যাওয়ার, কারণ এখানে একটু পরপর কিছু দূর দূর ক্যামেরা আছে, লাগানো আছে, এবং পুলিশের গাড়ি আছে, ট্রাফিকের গাড়ি আছে, যার কারণে মানুষ এখানে কেউ আইন ভঙ্গ করে না। আইন ভঙ্গ করলেই তো টিকিট খেতে হবে, জরিমানা দিতে হবে, যার কারণে কেউ আইন ভঙ্গ করে না। আমরা এখানে টার্ন করলাম, তো দেখছেন মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সব গাড়িগুলো তাদের লাইট জ্বালিয়ে দিয়েছে। এখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সবাই এভাবে গাড়ির লাইট জ্বালিয়ে দেয়, বেশ মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে। অনেক দূরের রাস্তা ছিল, তাই অনেক সময় লেগেছে আসতে আমাদের, কারণ যাওয়ার সময় যদিও ট্রাফিক কম ছিল কিন্তু আসার সময় মোটামুটি বেশ ভালো ট্রাফিক ছিল। দেখুন অনেক গাড়ি রাস্তায় এখন চলাচল করছে। সন্ধ্যা থেকে বেশ রাত হয়ে গিয়েছিল আমাদের রাস্তায় আসতে। দেখুন নিউ ইয়র্কের দিনের নিউ ইয়র্ক যেমন সুন্দর, রাতের নিউ ইয়র্ক তেমনই সুন্দর। এই শহরটাকে বলা হয় না ঘুমানোর শহর, এটা 24 ঘন্টায় কখনোই ঘুমায় না, সবসময় মানুষ জেগে থাকে, শহর জেগে থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার সারাদিনের জার্নি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর তার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।